নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। আলিপুরদুয়ার জেলার পলাশবাড়ির উদয়ন ক্লাবের 32তম দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। আলিপুরদুয়ার জেলার ঐতিহ্যবাহী শালকুমারহাট মহকালগ্রামের 125তম সর্বজনীন দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী ও জেলা পরিষদের সভাধিপতি মনোরঞ্জন দে। ফালাকাটা ব্লকের সরকার স্বীকৃত খাউচারপাড়া ডিনামাইট ক্লাবের পুজো উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী। জয়গা দুনাগ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুজোর আগে রাস্তা সংস্কারের দাবি প্রশাসনকে জানানো হয়, সেই দাবিতে সাড়া দিয়ে রাস্তা সংস্কার করল প্রশাসন। দুর্গাপূজা উপলক্ষে আলিপুরদুয়ার জেলার শালকুমারহাট থানার হাতিপোতা বনবস্তির দুস্থ ছেলেমেয়েদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করল আলিপুরদুয়ার গণজাগরণ মঞ্চের সদস্যরা। দুর্গাপূজা উপলক্ষে আলোর দিশা ও জনসভায় আমরা স্বেচ্ছাসেবী সংস্থা যৌথ উদ্যোগে এবং যুব সমাজের একান্ত সহযোগিতায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় 500 জন দুস্থ ছেলেমেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে মেখলিগঞ্জে চালু হলো পুলিশ সহায়তা কেন্দ্র। নেপালি সম্প্রদায়ের ফুলপাতি শোভাযাত্রা বের হলো নাগরাকাটায়। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। দুর্গাপূজো উপলক্ষে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার হাতিপোতা বনবস্তির দুস্থ ছেলেমেয়েদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করল আলিপুরদুয়ার জেলার গণজাগরণ মঞ্চের সদস্যরা। আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার হাতিপোতা বনবস্তির দুস্থ ছেলেমেয়েদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করল আলিপুরদুয়ার গণজাগরণ মঞ্চের সদস্যরা। সংস্থার সচিব বাবুন দাস জানান, এদিন মোট 150 জন দুস্থ ছেলেমেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। জয়গা দুনং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা সংস্কারের দাবি প্রশাসনকে জানানো হয়, সেই দাবিতে সাড়া দিয়ে রাস্তা সংস্কার করল প্রশাসন। ভারত ভুটান যোগাযোগের একমাত্র জয়গা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। রাস্তাটিতে বড় বড় গর্ত হওয়ায় যান চলাচল খুবই কষ্টকর হয়ে উঠেছিল। তাই পুজোতে যাতে কষ্ট করতে না হয় তার জন্য জয়গা দুনক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুজোর আগে সড়ক সংস্কার ও ওভারলোডিং বোল্ডারের গাড়ি বন্ধের দাবিতে জয়গা থানা ও জেডিএ দপ্তরে লিখিত আবেদন করেন। দাবিতে সাড়া দিয়ে জেডিএর পক্ষ থেকে পুজোর মুখে রাস্তা সংস্কার করা হয়। জায়গায় জায়গায় ব্ল্যাকটপ রাস্তা ও কিছু জায়গায় অস্থায়ীভাবে বালি পাথর বিছিয়ে রাস্তা সংস্কার করা হয়। তবে এখনও জয়গা থানার পক্ষ থেকে ওভারলোডিং বোল্ডারের গাড়ি আটক করা হয়নি। নেপালি সম্প্রদায়ের ফুলপাতি শোভাযাত্রা বের হলো নাগরাকাটায়। শোভাযাত্রাটি নাগরাকাটার ভানুপুর থেকে শুরু হয়। নাগরাকাটা বাজার পরিক্রমা করে ফের জলঢাকা ভানুপুরে শেষ হয় শোভাযাত্রাটি। অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, মারুনি নৃত্য, মাদুলি নৃত্য, সঙ্গিনী নৃত্য, নৌমতি বাদ সহ 4-5 রকমের নৃত্য বিলুপ্তির পথে। নতুন প্রজন্ম যাতে এই সংস্কৃতি ধরে রাখে তাই এই শোভাযাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এছাড়াও মা দুর্গা যেভাবে অসুরদের দমন করার জন্য লড়াই করেছিলেন, সেভাবে অন্যায়ের বিরুদ্ধে যাতে সবাই প্রতিবাদ করেন সেই বার্তাও সমাজের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়। Oh!
কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে মেখলিগঞ্জে চালু হলো পুলিশ সহায়তা কেন্দ্র। এদিন এই কেন্দ্রের উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার। এছাড়াও এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং, এসডিপিও সিদ্ধার্থ দর্জি সহ প্রমুখ। এদিন পুলিশের উদ্যোগে মেখলিগঞ্জে প্রথম পুজোর একটি গাইড ম্যাপও প্রকাশ করা হয়, বিতরণ করা হয় চাইল্ড কার্ডও। এই বিষয়ে কি বলেন অতিরিক্ত পুলিশ সুপার, শুনুন তার বক্তব্য। কয়েকটা জিনিস আমরা পুজোতে যেটা করতে চাইছি, সেটা প্রথম হচ্ছে এই পুজো একটা আনন্দের উৎসব, এটা সঙ্গে যেন অ্যাক্সিডেন্ট ফ্রি এবং কোনোরকম কোনো অসুবিধা কোথাও না হয় সেই ব্যাপারটা আমরা এনশিওর করতে চাইছি। পূজার দিনগুলোতে মানুষ ঘুরবে রাস্তায় এবং আমাদের পুলিশ আইনজীবী যেটা করা হয়েছে সেই অনুযায়ী পুলিশ রাস্তাতে সবসময় থাকবে এবং কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এই জন্য সবার সহযোগিতা নিয়ে আমরা এই পুজোটাকে প্রথমে অ্যাক্সিডেন্ট ফ্রি পুজো হিসেবে আমরা করতে চাইছি, এটা আমাদের প্রথম লক্ষ্য। এছাড়াও পুলিশের তরফ থেকে কয়েকটি মেসেজ আমরা জনসাধারণের উদ্দেশ্যে দিতে চাইছি। রিসেন্টলি কিছু জিনিস দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু গুজব ছড়ানো হচ্ছে বিভিন্নভাবে, সেই সোশ্যাল মিডিয়ার গুজবে যেন কেউ কান না দেয়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক এই টাইপের বিভিন্ন যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেখানে অচেনা নাম্বার থেকে অচেনা কোনো কেউ বিভিন্নভাবে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, সেখানে এমন কিছু উত্তেজনাকর এমন কিছু সমস্যা তৈরি করতে পারে এমন কিছু মেসেজ ভিডিও পোস্ট করতে এবং সেইগুলোকে লাইক শেয়ার অনেকেই করে দিচ্ছে, সেইগুলো যাতে না হয় সেই ব্যাপারটার জন্য আমরা একটা এখানে লিফলেট বানিয়েছি। সেই লিফলেটটা ফেক নিউজ মিথ্যা প্রচার থেকে সতর্ক থাকতে হবে, কোনোরকম উৎসাহীমূলক যে সমস্ত ব্যাপার আছে সেগুলো যেন না করে কেউ, সেইগুলোর ব্যাপারে নজর রাখ। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির টরাইডওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাই। নমস্কার। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনী ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে স্বচ্ছ রহিয়ে। হম লোগ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গাপূজা কা ঢের সারি বাধায়ে और साथ में भाईचारा कायम रखे और उच्च नीच को मिटाइए। नमस्कार, यस फूलपाती दुर्गा पूजा एवं दशैं को उपलक्ष्य में हाम्रो जयगाउँ को संपूर्ण वासीलाई हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस् तपाई र हामी मिली यस पाली को चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। नमस्कार, আমি তপন কর, আলিপুরদুয়ার জেলা থেকে, এইটাই ঠাকুরের কাছে কামনা। Himalayan Optics, Eye Care and Contact Lens Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics,
हनुमान मंदिर रोड जयगांव। कॉन्टैक्ट नंबर 03566265101। Nice house, Kumar. So nice. Thank you, ma'am. ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर। नो दाग, नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलम आज के विस्तारित खबरें। দুর্গাপূজা উপলক্ষে আলোর দিশা ও জনসেবায় আমরা সৃজনশীল সংস্থা যৌথ উদ্যোগে এবং যুব সমাজের একান্ত সহযোগিতায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার 500 জন দুস্থ ছেলেমেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। দুর্গাপূজা উপলক্ষে আলোর দিশা ও জনসেবায় আমরা স্বেচ্ছাসেবী সংস্থা যৌথ উদ্যোগে এবং যুব সমাজের একান্ত সহযোগিতায় আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল এলাকা বঞ্চুকামারি, দেওডাঙ্গা, দক্ষিণ কামসিং গ্রাম সহ বিভিন্ন এলাকার মোট 500 জন দুস্থ শিশুকে 6 দিন ব্যাপী নতুন বস্ত্র বিতরণ করা হলো। জনসেবায় আমরার পক্ষ থেকে প্রত্যেকবার যেভাবে দুর্গাপূজার প্রাক্কালে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যারা জামা কাপড় কিনতে পারে না, দুস্থ গরিব, আমরা বস্ত্র বিতরণ করি। আজকেও আমরা বস্ত্র বিতরণ করছি, তার সাথে সাথে বিভিন্ন এলাকায়, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আমরা এই জনসেবামূলক কাজগুলো করে থাকি। শুধুমাত্র জামা বিতরণ নয়, বস্ত্র বিতরণ নয়, বিভিন্ন সামাজিক কাজকর্মে আমরা যুক্ত থাকি। আমরা আজকে উত্তর শিমলাবাড়ি 12/39 দেওডাঙ্গায় জামা বিতরণ করছি জনসেবায় আমরার পক্ষ থেকে। আলিপুরদুয়ার জেলার পলাশবাড়ি উদয়নী ক্লাবের 32তম দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এদের বিশেষ ক্ষমতা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে ফিতে কেটে পূজোর উদ্বোধন করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। ষষ্ঠীর রাতে আলিপুরদুয়ার জেলার পলাশবাড়ি উদয়ন ক্লাবের 32তম দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। বিশেষ ক্ষমতা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে ফিতে কেটে পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার 1নং পঞ্চায়েত সমিতির সভাপতি ললিত ওরাও, পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সরোদিনী বর্মন, সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি মিংমা শেরপা সহ প্রমুখ। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খাওচাঁদপাড়া ডিনামাইট ক্লাবের পুজো উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী।
ফলাকাটা ব্লকের সরকার স্বীকৃত খাউচাঁদপাড়া ডিনামাইট ক্লাবের পুজো উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলার তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী। এদিন সন্ধ্যায় ফিতে কেটে পুজোর সূচনা করেন মৃদুল বাবু। এদিন ক্লাবের তরফে দুস্থদের বস্ত্র বিতরণ এবং এলাকার কৃতি ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শেফালী বর্মন নট্ট, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস সহ অন্যান্যরা। পূজার উদ্যোক্তা, সভাপতি, সম্পাদক, ট্রেজারার, সদস্য, সদস্যা এবং এই এলাকার সুধি নাগরিক মন্ডলী সবাইকে শারদ উৎসবের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং সেলাম জানাই। আজকের দিনে দুর্গা পূজা আর পূজারী উৎসবে পরিণত হয়েছে এবং এই উৎসবে আমরা সবাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, ঈসাই, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতের মানুষ আমরা একসাথে এই উৎসব উপভোগ করি। দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশে, শুভ শক্তির উদয়ে হাতে অস্ত্র নিয়েছিলেন আর রামচন্দ্র রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করবার জন্য এই মায়ের পুজো করেছিলেন অকালে, তাই এই পুজোর নাম অকাল বোধন। কিন্তু পরবর্তীকালে মায়ের এই শক্তি রূপের পুজো আমাদের শারদ উৎসব হিসাবে পরিগণিত হয়েছে এবং আমরা এই উৎসব সবাই উপভোগ করি। তাই আজকের দিনে আমাদের সবার কাছে আবেদন থাকবে, আসুন আমরা মায়ের কাছে এই প্রার্থনা করি, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উদয় হোক, সারা পৃথিবীর মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক। মাথায় রাখতে হবে একটা অশুভ শক্তির বাতাবরণ আমাদের দেশে চলছে, তারা মানুষে মানুষে বিভেদ করতে চায়, তারা ধর্মে ধর্মে বিভেদ করতে চায়, তারা অশুভ শক্তি হিসাবে সমাজে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেই অশুভ শক্তিকে আমাদেরকে রুখে দিতে হবে, তার বিরুদ্ধে থাকতে হবে, শুভ শক্তির উদয়ের পক্ষে থাকতে হবে। তাই তো আজকের দিনে মায়ের কাছে এই প্রার্থনা থাকবে, মা পৃথিবীকে সুস্থ সবল মানুষকে ভালো রাখুন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনুন, পৃথিবীর মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, আমরা ভালো থাকতে পারি। আলিপুরদুয়ার জেলার ঐতিহ্যবাহী শালকুমারহাট মহাকালধামের 125তম সর্বজনীন দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী ও জেলা পরিষদের সভাধিপতি বর্ণরঞ্জন দে। পাশাপাশি এদিন শালকুমারহাটের পূজো উদ্যোক্তারা একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করেছিলেন। আলিপুরদুয়ার জেলার ঐতিহ্যবাহী শালকুমারহাট মহাকালধামের 125তম সর্বজনীন দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। শালকুমারহাটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় প্রায় 500 মানুষ অংশ নেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে, আলিপুরদুয়ার 1নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হরিপ্রসাদ রায় সহ প্রমুখ। সংবাদ আজকের মতো এ পর্যন্তই। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির টরয়েড ওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে
আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। নমস্কার। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনী ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগোঁ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বাধায়ে আর সাথ মে ভাইচারা কায়েম রাখে আর উচ্চ নীচ কো মিটাইয়ে। নমস্কার, ইয়েস ফুলপাতি দুর্গা পূজা এবং দশাই কো উপলক্ষ্যমা হাম্রো জয়গাঁও কো সম্পূর্ণ বাসীলাই हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस्, तपाईं र हामी मिली यसपालीको चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। नमस्कार, हामी तपाईं पर अलिपुरद्वार जिल्ला एउटै ठाकुरले कति ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्ट लेंस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 0356626515101। नाइस हाउस कुमार, सो नाइस। थैंक यू मैम। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। हमें फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।